সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে কোরবানির ঈদ, আর মাত্র হাতে কয়েকদিন বাকি। তো সেই ঈদকেই টার্গেট করে অনেকেই গরু ব্যবসার উদ্দেশ্যে কিনতে চান, আবার অনেকেই কোরবানির জন্য কিনতে চান। সেই কোরবানির বা ব্যবসার উদ্দেশ্যে কেনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কালীগঞ্জ হাটের চিত্র। তো দর্শক, আপনারা পুরো আয়োজন জুড়ে সাথে থাকুন এবং টুকিটাকি যেসব বিষয়গুলো রয়েছে সবগুলাই আমি আপনাদের ভিডিওর মধ্যখানে বা ভিডিও শেষের দিকে বলে দেবো। আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আর দেখতে থাকুন এই কালীগঞ্জ হাটে বর্তমানে গরুর কীরকম দরদাম রয়েছে সেই বিষয়গুলো। ভাই, আপনি কি পালিত মহিষ গরু নিয়ে আসছেন? জি জি ভাই। কয়দিন পালানোর পর ওইটা বিক্রি করতেছেন? এটা প্রায় বছর বা সামান্য উপরে হইব। জি। আচ্ছা, এটা কেন বিক্রি করতে চাচ্ছেন? অনেকে তো বন্যার জন্য বিক্রি করতেছেন, নাকি আপনি কুরবানির সামনে দেখেন? না, ওই বন্যার জন্য আমাদের ঘাস ঘুষ নাই আর ওগুলা আর এই কুড়া খরবুশির কতক্ষণ ফালিবে, ঘাস তো প্রধান আইতো তার আর ওই ওটার জন্য আর বর্তমানে ঘাস নাই হিসাবে বাজারে তোলা। এই যে অনেকে তো গাছ চাষ করে, আপনার কি সেরকম গাছ চাষ করা আছে নাকি? ভাই না, আমার গাছ চাষ নাই, তবে গাছ আসিল ওই যে নদীর পাড়ে তখন পড়লেই জমছে, তখন এই গাছগুলো আর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা কয় দাঁতের আসলে? এটা আবো দাঁতিসে উঠতেছে না, তবে দুইটার সামান্য খাওয়া। কত টাকা দাম চাচ্ছেন আপনি? দাম চাইলে তো 40-45 চাইছি, তবে ওইরকম আর পাওয়া যাবে না, নিচে পড়বে। আচ্ছা, আর এমনিতে ক্রেতারা আসলে কত টাকা বলতেছে? 35-37 বলতেছে। 35-37 টাকা বলতেছে। আচ্ছা, আর কত টাকা হলে আসলে আপনি একবারে বিক্রি করতে পারবেন? এই মনে হয় আরও 2-1 হাজার ফাইলে দিয়ে দিবি। 2-1 হাজার হলে বিক্রি করে দেবেন। হ্যাঁ। এটা কোন ধরনের সার গরু না গাভী গরু? সার, সার গরু। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করি যেন আপনার গরুটা। ওকে, থ্যাংক ইউ। ভাই, এই গরুটা তো আপনার? জি ভাই। এটা আপনি কোথা থেকে নিয়ে আসলেন আসলে? জকিগঞ্জ থেকে, আমার বাড়ি থেকে। বাড়ি আপনার জকিগঞ্জ? জি। তো জকিগঞ্জ থেকে আসা হচ্ছে। আচ্ছা, আপনার এই গরুটা বিক্রি করার কারণটা কি আসলে? কারণ ভাই, খাওয়া নিয়ে একটু অসুবিধা, এই জন্য আর কি। বর্তমানে বেশিরভাগ এই এই সমস্যা। জি জি জি। বন্যার কারণে আসলে জি অনেকেই গরু বিক্রি করে বা মহিষ বিক্রি করে দিচ্ছে বর্তমানে, তো খাবার দাবারের শর্ট সংকট দেখা দিয়েছে। আচ্ছা, এটা কত টাকা আসলে দাম চাওয়া হচ্ছে? দাম চাচ্ছি ভাই আমি 45,000। 45,000 টাকা। এটা কোন ধরনের সার গরু না গাভী গরু? সার গরু। সার গরু। জি। এটা কয় দাঁতের? দুইটা, দুই দাঁতের রয়েছে। দেখেন দর্শক, এগুলো কি দেশি না বিদেশি জাতের গরু? দেশি, দেশি, দেশি। দেশি জাতের গরু দুই দাঁতের। তো ওইটা কত টাকা আসলে দাম চাচ্ছেন? দাম তো 45 চাচ্ছি, আর তো কাস্টমারে তো আমার দাম দেবে না, তো একটু কম বেশ করে। অবশ্যই, আলোচনা সাপেক্ষে বা কম বেশ করে। কাস্টমার আসলে কত টাকা বলতেছে? এই তো 38-37 এইরকম। 38-37 বলতেছে এই গরুটি। এবং আপনার কত টাকা আসলে হলে বিক্রি করে দেবেন? 40-41 হলে বিক্রি বিক্রি করে দেবেন? জি। আচ্ছা, আপনার বাড়িতে কি আর কোনো গরু রয়েছে না ওই একটাই ছিল নিয়ে আসছে? না, একটু দুইটা ছিল বিক্রি করে দিয়েছি, আর একটু একটা দুইটা আরও দুইটা ছিল। জি। তো ওই দুইটা কত টাকা করে বিক্রি করলেন? এই একটা 37,000, একটা 34,000। 34,000 একটা, একটা 37,000, 37,000। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আচ্ছা, ওইটার একটু দাম জানবো আমি তো, ওই আর 45। আপনি 45,000 টাকা দাম চাচ্ছেন? তো এটা কয় দাঁতের আসলে? আসলে এগুলো তো দাঁতিছে না আবু, এখনো দাঁত উঠে নাই। ওই হইছে আবু, খাবার শুনি এটাও যে মুরব্বী হলে সাইয়া হইতো খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করে দিচ্ছেন কেন আসলে? জি, এটা বিক্রি করে কেন দিচ্ছেন? আপনি কত পেলে একবারে বিক্রি করবেন? আমি তো 45,000 টাকা। আচ্ছা, এটা কোন ধরনের সার গরু না গাভী গরু? জি, এটা সার গরু না গাভী গরু? সার গরু, সার গরু। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভাই, ওই গরুটা কি আপনার খামারের না? জি জি, আমার নিজের গরু। খামারের নাকি? খামার আছে নাকি? জি না, জি না, খামার নেই। এমনিতে শুধু ওইটা পালন করেছে? জি জি। কতদিন পালনের পর আসলে বিক্রি করতে আসছেন? এটা আমার গরুর গরু, প্রায় 3 বছর। 3 বছর লালন পালনের পর বিক্রি করতে চাচ্ছেন? জি। তো এটা খুবই সুন্দর কালারের, এবং কয় দাঁতের ওইটা আসলে? এটা দুই দাঁতের। দুই দাঁতের। জি। ওইটা তো অনুমানিক মাংস কেমন হবে বলা যাবে কি? আমি কইতাম পারলাম না, কত আনাইব আর। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? 1,15,000 দাম চাইরা। 1,15,000 টাকা দাম চাচ্ছেন? দরদাম কত হচ্ছে?
তো 90 290 দাম আর 290 মানে 88000 টাকা জি 88000 টাকা এটা দাম হচ্ছে আর আপনি কত পেলে মানে ছেড়ে দিবেন আচ্ছা 1 লাখ পাইলে ছাড় দিতাম 1 লক্ষ টাকা পেলে ছেড়ে দিবেন জি আচ্ছা সামনেই তো কুরবানি ঈদ আর বেশ একটা দিন নেই তো এখন বর্তমানে কালীগঞ্জ হাটে কি রকম দরদাম রয়েছে ভালো দমদা দম দর্শলের আপনার বর্তমানে মাংসর বাড়িতে পানি ডুবাইছে গরু রাখার জায়গা নাই গরু ফেলার মতো সবখানে ফুল বই গেছে আপনি কি ওই বন্যার জন্যই বিক্রি করতেছেন জি জি নয় তো আরো তো প্রায় মাস খানেক আছে হাতো জি জি আপনি তো এই কুরবানির ঠিক সঠিক সময়ে বিক্রি করলে কিন্তু আরো একটু বাড়তি পাওয়া যায় তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরাও চাই যেন আপনার এই গরুটা বিক্রি হয় আসসালামু আলাইকুম আপনি তো এই গরুটাই নিয়ে আসছেন জি এটা কয় দাঁতের দাঁত উঠছে কি দাঁত উঠছে না এখনো আচ্ছা এটার ওজন কেমন হবে অনুমানিক এক মন তাই থোড়া কম হইব কম হবে এটার বয়স কত বয়স 18 হইব 18 মাস 18 মাস আচ্ছা আর এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন আমি 24000 টাকা দাম চাইছি 24000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা আর ক্রেতারা আসলে কত বলতেছে এটা24000 টাকা বলতেছে বলতেছে আচ্ছা আপনি কত বিলে আসলে বিক্রি করবেন আমি 23000 হইলে বেছিলাম 23000 জি আচ্ছা আর এই যে বর্তমানে যে কালীগঞ্জ হাটের বর্তমানে কিরকম পরিস্থিতি রয়েছে আসলে খুব ভালো চলছে আমি আরো দুইটা দাম বেচছি বিক্রি করছি জি কত টাকা করে বিক্রি করলেন এবং কয় দাঁতের দুই দাঁতের একটা দাম বিক্রি করছি 46000 টাকা আর একটা বিক্রি করছি 54000 টাকা 54000 টাকা আপনি কি ব্যবসায়ী না বাড়ি পালিত গরু নিয়ে আসছেন ব্যবসায়ী বলতে তো আমার এলাকা থেকে আমার এলাকা থেকে আমি লইয়া আনিয়া বেশি কিনে এনে আপনি কিনে আনি বেশি আচ্ছা আপনি যখন কিনেন আসলে কোন কোন জিনিসটা দেখে গরুগুলা কিনে বেশি চলে এই যে খাটার গরু আছে না জি ওগুলা চলে এর বাদে দামা গরু চলে এখন তো সামনে সিজন আছে বরহাইদ কুরবানির ঈদর লাগে আচ্ছা আর এখন তো বর্তমানে এই যে আপনি যেহেতু গ্রাম থেকে কিনতেছেন বর্তমানে কিন্তু বন্যার কারণে অনেক জায়গায় ঘাস টাস নেই ঘাস টাস নাই ওই যে একটা ঘাসের অভাব বা ইয়া দেখা দিয়েছে তো সেই ক্ষেত্রে আসলে গ্রামের মধ্যে গরুর কি দাম বাড়তি নাকি কম আছে কমতি অনেক কমতি মানুষে এখন ইচ্ছা হয়ে মানে বিক্রি করতে খরের যে বিক্রি করতে পারতো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনার গরুটার দাম কত টাকা চাচ্ছেন 45000 টাকা চাচ্ছে 45000 টাকা চাচ্ছে এটা কয় দাঁতের দুই দাঁতের দুই দাঁতের এটা কোন ধরনের শাল গরু না গাভী গরু দেখা দেখা গরু আচ্ছা এটা কত টাকা দরদাম আসলে ক্রেতারা বলতেছে 40000 টাকা বলতেছে আর আপনি কত বেলে বিক্রি করে দেবেন 42 হাইলে বিক্রি করব 42000 টাকা বিক্রি করে দেবেন আপনি কি বাড়ির পালিত গরু নিয়ে আসছেন নাকি ব্যবসায়ী পালিত গরু পালিত গরু নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি আজকে হাটে কয়টি গরু নিয়ে আসলেন আমি প্রায় 10টা গরু নিয়ে আসছি আর কয়টা বিক্রি করতে পেরেছেন বিক্রি হয়েছে কি আমরা 6টা 6টা গরু বিক্রি হ্যাঁ 6টা বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন আসলে এক একটা কত করে বিক্রি করলেন একটা বেচছি দেখা 50 গরু 50 এবি বেচি 25 জি আর এখন আমরা কিছু গরু দর্শকদের দেখানোর চেষ্টা করবো তো প্রথমে এই যে কালো রঙের যে গরুটা রয়েছে ওইটা কয় দাঁতের এবং কত টাকা দুইটা দাঁত দুই দাঁতের কত টাকা চাচ্ছেন আপনি আমরা এগুলো 60 হাজার 60000 টাকা দাম 60 দাম আছে আচ্ছা আর ক্রেতারা আসলে কত বলতেছে বা ভাইকারে ফসবন্ন 50 ওলা কর ফসবন্ন 50 ওলা দাম চলে আর কত পেলে একবার বিক্রি করে দেবেন আমরা সাইয়ার তো 60 1000 2000 কমে ফাইলে বিক্রি করে দিই ফাইলে বিক্রি করে দেবেন আচ্ছা আর এটাতে অনুমানিক মাংস কেমন হতে পারে মাংস এই গুত কিতো হইব দুই হইব দুই মন হবে আচ্ছা আর আপনারা এই গরুগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেন আমরা গাউয়ালি থেকে এই যে বাড়ির গরু গ্রামে তো এই যে বন্যার কারণে অনেক জায়গায় আমরা শুনতেছি যে গরু বিক্রি করে দিচ্ছে তো এখন কি অবস্থা আপনারা যখন কিনেন কি সস্তা রয়েছে ও খের খাবাই আর বাতানো বান্ধা থাকো খের খাবাই আর তো সরাইবার জায়গা নাই বর্তমানে কি হাটের মধ্যে সস্তা রয়েছে নাকি কি মনে হয় আপনার না বাজারও সস্তাও আর এটা তো আর কিন্তু বুঝবে না তো হলো আমরা আনি আর বেশি আর জি আচ্ছা এর পরের যেটা রয়েছে লাল রঙের তো এটা কত টাকা দাম চাওয়া আছে আরটা হইয়া 60000 60000 হ্যাঁ ওগুলা দাম চলে 55 52 56 ওগুলা দাম চলে এটা কি একই সাইজের হয় একই সাইজের গরু একই সাইজের এর পাশে তো কিছু ছোট সাইজের গরু আর ছোট আছে আচ্ছা আমরা ওই ছোট সাইজের গরুগুলা দেখাবো তো এই মধ্যখানের যেটি রয়েছে ওইটা কত টাকা দাম চাওয়া আছে আগু হইয়া 50000 টাকা 50000 দাম হইতে
কেজি 40 42 45 দাম চলে দাম চলে পাউডা ওলা আউডা ওলা চলে ইগু দুইটা আর ইগু দাঁত খাবাইছে দাঁত খাইছে আচ্ছা দাঁত খামালে তো ওইটা কুরবানি হবে ওইটা মানে দামটা তো একটু পাউডা ওলা 40 42 সেম দামে হবে আর দে সেম দাম চলছে আর আমরা দাম কইতেছি 50 55 ওলা 55 হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা আশা করি যেন আপনার গরুগুলা বিক্রি জি ঠিক আছে দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই কালীগঞ্জ হাটের চিত্র তো কালীগঞ্জ হাটে প্রতি শনিবারেই গরু উঠে থাকে বিকাল 3টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত তো আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর কিছু আপনারা তথ্য জানতে চান যে এখানে গাড়ির কীরকম ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো ট্রাক থাকে আপনারা এসে কেনার পরে এই ট্রাক যোগে নিতে পারেন আর আপনাদের আসার রাস্তা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসতে চান আমার সাথে যোগাযোগ করেন তো আপনাদের আসার রাস্তাটা হচ্ছে সিলেট হুমায়ুন রশিদ চত্বরে নামার পরে জকিগঞ্জে বাস স্ট্যান্ড যে যাবেন এবং সেখান থেকে সরাসরি কালীগঞ্জ হয়ে একটি গাড়ি যায় তো সেই গাড়িটির যুগে আপনারা আসতে পারেন আর এখানে হাসিল হচ্ছে সরকারের নির্দেশনা মোতাবেক প্রতি হাজারে 60 টাকা করে তবে ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে অনেকটাই কম রাখবেন আর সামনে কুরবানির ঈদ এখানে বিশাল বড় হাট বসে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আসতে পারেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্ব থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম